গত দুদিন আগে একটি ঘটনা বেশ ভাইরাল হয়েছে ফেসবুকে, আপনারা অনেকেই দেখে থাকবেন, ইতিমধ্যেই দেখেছেন, এটা নিয়ে অনেক ভিডিও এসছে এবং ইদানিং প্রচুর ভাইরাল ঘটনা অর্থাৎ বেশি পরিমাণে শেয়ার হচ্ছে, এরকম ঘটনা কিন্তু একের পর এক ঘটছে। অ্যাকচুয়ালি এ ধরনের ঘটনা হয়তো আগেও কম বেশি ঘটেছে, কিন্তু বর্তমানে সব মানুষের হাতে স্মার্টফোন বা মোবাইল ফোন থাকার কারণে এবং সোশ্যাল মিডিয়ার কারণে এই বিষয়গুলো হয়তো একটু বেশি পরিমাণে সামনে আসছে। এর খারাপ ভালো দুটো দিকই আছে, তবে ভালো দিক হচ্ছে যে আমরা কিন্তু জানতে পারছি ঘটনাগুলো আগে, যেগুলো হয়তো লোকচক্ষুর অন্তরালে থেকে যেত। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যশোরে, আপনারা দেখেছেন যে যশোরে একজন মহিলা আইনজীবী তার সেই সম্মানজনক যে পোশাক অর্থাৎ পেশাদারিত্বের যে পোশাক কালো গাউন সেটি পরিহিত অবস্থায় একজন অসহায় রিক্সা চালককে কীভাবে নির্মমভাবে মারছেন, খুবই ক্রুদ্ধ অবস্থায় মারছেন। এটি কিন্তু কোনো দুর্ঘটনা জড়িত যে হঠাৎ করে আমি রেগে যে একটু চড় দিলাম, ব্যাপারটা কিন্তু সেরকম না। সবাইকে অতিক্রম করে অনেকে ওনাকে ঠেকানোর চেষ্টা করছেন, কিন্তু তারপরে উনি ওনাকে মারার জন্য উদ্ধত যেটাকে বলা হয় এবং রীতিমতো একটি সন্ত্রাসী আচরণ মনে হয়েছে আমার কাছে ঘটনাটিকে। এখন এই ঘটনাটার লার্নিংটা আসলে কি, এই ঘটনা থেকে অ্যাটলিস্ট আমরা দুটো শিক্ষা পেয়েছি। একটি হলো যে একটা মানুষ যত শিক্ষিতই হোক না কেন এবং যে পেশাতেই সে থাকুক না কেন, তার মধ্যে যদি পেশাদারী আচরণ না থাকে এবং তার সেই শিক্ষার প্রকাশ বা শিক্ষার বহিঃপ্রকাশটি যদি তার কাজে না ঘটে, তাহলে সেই পেশাটি মানে সমালোচিত হয়ে যায় এবং সেই পেশাটি কলঙ্কিত হয়ে যায় ওই একটি ব্যক্তির কারণে। আমরা কিন্তু কিছু কিছু পেশার দিকে আঙুল তুলে কথা বলি, আমরা হয়তো বলি যে না সব মানুষ তো আর খারাপ না বা অমুক পেশার সবাই তো খারাপ না, কিন্তু এই মানুষগুলোর কারণেই কিন্তু মানুষ তখন পেশাকে টেনে নিয়ে আসে। কারণ উনি কিন্তু এখানে কিন্তু উনি ওই পোশাকের বলেই হয়তো উনি এইভাবে মারার সাহস পেয়েছেন। ওনার গায়ে কালো গাউন ছিল, উনি ধরে নিয়েছিলেন যে উনি আইনজীবী, উনি বিচারের ঊর্ধ্বে, উনি আইনের ঊর্ধ্বে, ওনাকে সবাই ভয় পায়, এরকম একটি ব্যাপার। সঙ্গত কারণেই কিন্তু পেশার ব্যাপারটি কিন্তু এসে যায়। আজকে পর্যন্ত আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি ততক্ষণ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো প্রতিকার আমি দেখিনি যে এই মহিলার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা। আমরা প্রায় দেখি এইসব ঘটনা নিয়ে মানবাধিকার সংস্থাগুলো বেশ সোচ্চার থাকেন, অনেক ব্যারিস্টার সাহেবরা আছেন যারা কারণে অকারণে লাইভে চলে আসেন। এই বিষয়টা নিয়ে আমি কাউকে সোচ্চার হতে দেখিনি, কথা বলতে দেখিনি বা টক শো দেখিনি। অনেক সময় আমরা দেখি যে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে অনেক ঘটনার বিচার মানে উপরে আদেশ জারি করেন। এই ঘটনাটিও আদালত সংশ্লিষ্ট, কারণ উকিল তো আদালতের ব্যাপার। কোনো আদালতকেও আমরা দেখিনি যে সুও মোটো, যেটাকে আমরা বলি যে আদালত, নিশ্চয়ই আদালতের নজর এই ঘটনায় এসছে বা কোনো আইনজীবী এনেছেন কিনা আমি জানি না, কোনো আদালতও আমরা দেখিনি যে এই বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিয়েছে। এখন বিষয়টি হলো যে আমরা এতদিন নারী অধিকার নিয়ে অনেক কথাবার্তা বলেছি, কারণ একটা সময় ছিল যখন নারীরা কিছুটা অবদমিত ছিল, নারীরা পিছিয়ে ছিল। সহজ বাংলায় যদি বলি তাহলে নারীরা বেশ পিছিয়ে ছিল। সেই হিসেবে আমরা জেন্ডার ইস্যু নিয়ে অনেক কাজ করেছি, সেই ইস্যু নিয়ে, সেই নারীদেরকে ক্ষমতায়নের ব্যাপারে অনেক কাজ করা হয়েছে এবং নারীদেরকে অনেক প্রিভিলেজ দেওয়া হয়েছে। যেমন নারী নির্যাতন আইন বলে একটি আইন করা হয়েছে। আমি মনে করি যে আজকে আমরা কিন্তু এই মহিলা শুধু নয়, আমরা প্রায়শই দেখি যে নারী আজকে খুনি রূপে আসছে, নারীরা আজকে ছিনতাইকারী হিসেবে ধরা পড়ছে, নারীরা ডাকাতির সাথে সম্পৃক্ত হচ্ছে, আরও অন্যান্য অনেক ধরনের পেশাতে মানে অপকর্মে তারা লিপ্ত হচ্ছে। আমি মনে করি যে এর পেছনে নারীদের যে রক্ষা কবচ হিসেবে যেটি আছে নারী নির্যাতনের এবং এই এই আইনটির যে যথেষ্ট পরিমাণ অপপ্রয়োগ হয়েছে সেটা কিন্তু আপনারা বিভিন্ন সময় জেনেছেন যে এই নারী নির্যাতন আইনটির যথেষ্ট পরিমাণ অপপ্রয়োগ হয়েছে। সুতরাং আমি মনে করি যে এখন সময় এসছে, এখন নারীরা আর পিছিয়ে নেই, নারীরা এখন বাংলাদেশের সর্বোচ্চ পদে আসীন। একটি জেলার আমি খবরে দেখলাম যে একটি জেলার সবকটি উপজেলায় নারী হচ্ছে ইয়োনো, নারী বিচারক আছে, নারী সেনাবাহিনী অফিসার আছে, নারী স্পিকার, আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী থেকে শুরু করে ডিসি নারী আছেন, এসপি নারী আছেন। সুতরাং আর কি নারীদের আর কত ক্ষমতায়ন দরকার, তাদেরকে তো আর প্রিভিলেজ দেওয়ার কোনো সুযোগ নাই। আমার মনে হয় এখন সময় এসছে আইনের দৃষ্টিতে নারী পুরুষকে সমানভাবে দেখার, আলাদাভাবে নারীকে দেখার মনে হয় আর কোনো সুযোগ নাই। বরং এটি যদি চলতে থাকে তাহলে আবার উল্টা কিছুদিন পর আইন করতে হবে পুরুষ নির্যাতন আইন বিরোধী আইন, কারণ অলরেডি কিন্তু ইতিমধ্যে দাবি উঠেছে যে পুরুষ নির্যাতন প্রতিরোধ আইন করতে হবে। নির্যাতিত পুরুষরা সংগঠিত হয়ে অনেক প্রেস কনফারেন্স করেছে, মানববন্ধন করেছে। এটি হাসাহাসির পর্যায়ে থাকলেও বাস্তবতা কিন্তু আসলে এরকমই, নারীরা শুধু এই একটি রক্ষা কবচ নারী নির্যাতন আইনকে পুঁজি করে অনেক ধরনের অপকর্ম করে আসছে, যার প্রমাণ এই ভদ্র মহিলা। এই মহিলার ভিতরে কি কোনো মহিলা সুলভ আচরণ লক্ষ্য করা গেছে?
আমরা যে অর্থে মহিলাদেরকে বলি পিছিয়ে পড়া, সেই রকম কোনো আচরণ কি লক্ষ্য করা গেছে? না, পুরুষরাই তাকে সামলাইতে পারে না, চার পাঁচজন পুরুষ তার পেছনে মানে তাকে ঠেকানোর চেষ্টা করছে, সে এত উদ্ধত যে সে ওই রিক্সাকে মেরেই ছাড়বে। একজন রিক্সাওয়ালা কি এমন অপরাধ করতে পারে যে কারণে তাকে জনসমক্ষে, তার বাবার বয়সী এই রিক্সাওয়ালাটা ছিল, তার বাবার বয়সী। সুতরাং এখন সময় এসছে এই বিষয়গুলো নিয়ে ভাবার, এক আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য না। সুতরাং প্রয়োজনে আমরা আইন করেছিলাম, প্রয়োজনে সেই আইন আবার বাতিল করা যেতেই পারে। সুতরাং আমার মনে হয় যে এখন সময় এসছে এই নারী নির্যাতন নামক আইন, নামক নারী নির্যাতন প্রতিরোধ আইনের সাথে অবশ্য শিশুও জড়িত আছে, শিশুদের ব্যাপারটি আলাদা থেকে পৃথক করা দরকার। শিশু নির্যাতন বিরোধী আইন অবশ্যই থাকবে, কিন্তু নারী নির্যাতন বিরোধী যে আইন দেশে বলবৎ আছে, আমার মনে হয় এটি এখন বাদ দেওয়ার সময় এসছে। কারণ এই রক্ষা কবচকে পুঁজি করে নারীরা হেন অপকর্ম নাই যা করে যাচ্ছে না। আমি নারী বিদ্বেষী না, আমি দীর্ঘদিন এনজিওতে কাজ করেছি, উন্নয়ন জগতের মানুষ, এবং জেন্ডার ইস্যু নিয়ে আমি অনেক বেশি সোচ্চার থেকেছি বিভিন্ন সময়ে। কিন্তু আজকের প্রেক্ষাপটটি, আমি ওই যে বললাম যে এই পরিবর্তনশীল সময়ের সাথে সাথে যদি আমরা আপডেট না হতে পারি, সময়ের সাথে সাথে কিন্তু আইন তৈরি করছি আমরা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো আজ থেকে 10-20 বছর আগে ছিল না, আজকে করতে হয়েছে। সুতরাং এরকমভাবে আমরা আইন তৈরি করতে পারি, আইনকে আবার বাদ দিতে পারি, যে আইনটি প্রয়োজন নাই সে আইনটিকে আমরা অবশ্যই বাদ দিতে পারি। সুতরাং এই নারী নির্যাতন বিরোধী আইন যেটি আছে এটি অবশ্যই এখন বাদ দেওয়া উচিত। তাহলে কি হবে? তাহলে আমরা নারী এবং পুরস্কার আলাদা করে দেখতে পারবো না, একইভাবে দেখবো। এই নারীর বিরুদ্ধে কি মানে একটা পুরুষ এখানে হলে হয়তো তাকে ওইখানে আর 10 জন পুরুষ মারত, মানে আইন বিচার তো পরের ব্যাপার। যদি এখানে একটি ছেলে ওইভাবে একটি রিক্সাওয়ালাকে মারত, তাহলে আমি নিশ্চিত করেই বলতে পারি যে ওইখানে উপস্থিত যে লোকগুলো ছিল তারা সবাই মিলে সেই মানুষটিকে বা সেই ছেলেটিকে অনেক বেশি মারত যতটা সে রিক্সাওয়ালাকে মেরেছে। কিন্তু এই মহিলাকে কেউ মারতে সাহস পায়নি। তার কারণ দুটো, একটা কারণ হচ্ছে নারী নির্যাতন আইন, আরেকটা হচ্ছে ওই মহিলার গায়ের কালো গাউন। সুতরাং আমার মনে হয় যে এই ইউনিফর্ম পোশাকে যে পেশাগুলো আছে, যে পেশাগুলোকে আমরা আলাদা করতে পারি, সাদা অ্যাপ্রন, কালো অ্যাপ্রন, গাউন, ইউনিফর্ম, এই পেশায় যারা আছেন তারা দয়া করে এমন কোনো কাজ করবেন না যাতে ওই পেশার প্রতি আঙুল উঁচিয়ে মানুষ কথা বলতে পারে। কারণ আপনার জন্য, আপনি ব্যক্তি হিসাবে করেন, আপনি ওই মহিলার যদি গায়ে কালো গাউনটি না থাকতো তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারতাম না যে সে একজন অ্যাডভোকেট। সুতরাং যখন সে কালো গাউন গায়ে দিয়েছে তখন তার অটোমেটিক্যালি কিছু দায়িত্ববোধ তার কাছে আছে, মানে তার ঘাড়ে বর্তে গেছে। কারণ গাউন যখন, একজন ডক্টর যখন সাদা অ্যাপ্রন পরেছে তার মানে তার কিছু দায়িত্ববোধ, একজন বিচারক যখন তার আসনে আসীন আছেন তখন তার কিছু দায়িত্ববোধ তার উপরে বর্তায় যায়, তিনি আর তখন সাধারণ মানুষ থাকছেন না। সুতরাং একজন অ্যাডভোকেট যখন কালো গাউন গায়ে দিচ্ছেন তখন কিন্তু আর তিনি সাধারণ মানুষ নাই, তখন তিনি আর 10টা মানুষের মতোই তার রাগ, ক্ষোভ, দুঃখ এগুলো প্রকাশ করতে পারবেন না। হ্যাঁ, সবাই বলেন যে উনিও তো মানুষ, হ্যাঁ মানুষ, কিন্তু উনি উকিল। উনি যখন কালো গায়ে কোট গায়ে দিয়েছেন তখন উনি উকিল, তখন শুধু সাধারণ শুধু মানুষ না, উকিল। এবং ওনার স্পেশাল কিছু দায়িত্ব আছে, ওনার বাড়তি কিছু দায়িত্ব আছে সমাজের প্রতি, যেটি তার পালন করা উচিত। ওইখানে যদি ওই ভদ্রলোক, ওই রিক্সাওয়ালা যদি কোনো মারাত্মক অপরাধ করেই থাকতো, ফাইন, উনি তো অ্যাডভোকেট ছিলেন, উনি তাকে বিচারের মুখোমুখি করতে পারতেন। কিন্তু আমি নিশ্চিত যে সে, এবং দেখেন এই ভদ্র মহিলা এতটাই দুষ্ট প্রকৃতির যে সে এই মেরে নিজে আবার হাসপাতালে যেয়ে ভর্তি হয়েছে, সে প্রেরিত হয়েছে বা আহত হয়েছে এইরকম একটি নাটক সাজানোর জন্য। যাই হোক, আমি আশা করব এই ঘটনাটির উপযুক্ত বিচার হবে, যথোপযুক্ত বিচার হবে। আমি যতটুকু জেনেছি এটি যশোরের ঘটনা, যশোরের যে আইনজীবী সমিতি আছে সেখান থেকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই সমিতি সর্বোচ্চ তার সদস্যপদটি বাতিল করতে পারবে, এর বেশি করার কিছু আর ক্ষমতা ওই সমিতির নাই। কিন্তু তাকে স্ট্রেট আইনের আওতায় এনে তাকে ফৌজদারি আইনেই বিচার করা উচিত বলে আমি মনে করি। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।